নারী শক্তি মাতৃশক্তি, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। নারী শক্তি মাতৃশক্তি যার সাথে থাকে তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। নারী শক্তি মাতৃশক্তি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। নারী শক্তি মাতৃশক্তি যার সাথে থাকে তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। এভাবে শিলিগুড়ির সভা থেকে নারী শক্তির জয়গান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিকে উপরের ভিডিও মোতাবেক সন্দেশখালীতে যখন নারী শক্তি জেগে উঠেছিল তখন বহিরাগত খোঁচা শুনেছিলেন এই মহিলারা। শাসক দলের অন্দরমহল থেকে আরও নানা বিশেষণে ভূষিত করা হয়েছিল সন্দেশখালীর আন্দোলনরত মহিলাদের। শাসক দলের শীর্ষ স্তর থেকে একাধিক কটূক্তি ধেয়ে এসেছিল আন্দোলনরত মহিলাদের উদ্দেশ্যে, কিন্তু তাতেও দমে যায়নি নারী শক্তি। উল্টে নারী শক্তি মাতৃশক্তির কাছে মাথা নত করেছে রাজ্য প্রশাসন। গ্রেফতার শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান। আগে টার্গেট শেখ শাহজাহান। এই শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলে বিধানসভায় দাঁড়িয়ে সোচ্চার ছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমোর মুখে এখনও সন্দেশখালী ছোট ঘটনা। তার দলের আবার সেকেন্ড ইন কমান্ড শিলিগুড়িতে দাঁড়িয়ে মাতৃবন্দনা করছেন। কোথাও কি মহিলা ভোট হারানোর ভয়? উঠছে প্রশ্ন। পুলিশ প্রশাসন সবই তো ওদের, কোথায় যাবো আমরা? ওই শিবু হাজরা, উত্তম সর্দার আর শাহজাহানের। আপনাদের মেয়েদের উপর অত্যাচার হচ্ছে? হ্যাঁ, ও তো আগে গেছি কিন্তু এখন আর যাচ্ছি না। এই আন্দোলন করে কোনো তো সাহায্য পেতাম না, কি জন্য যাবো বলুন আপনি? বা থানার যারা সিভিক পুলিশ কাজ করে বা থানার পুলিশরা, ওরা আসছে, ভিডিও করছে, অথবা ওনারা মানে সবকিছু ছবি তুলছে, আপনারা সেই কথা বলছি, সেই কথাগুলো ওনারা রেকর্ডিং করে নিচ্ছে, নিয়ে থানায় দিচ্ছে, দিচ্ছে সেই কথাগুলো শাহজাহান শেখের কাছে চলে যাচ্ছে, অথবা শিবু হাজরার কাছে চলে যাচ্ছে, আর রাত্রিবেলা এসে আমাদের স্বামীদেরকে, আমাদের ছেলেদেরকে সবাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা শাহজাহান যাচ্ছে না। ওরা মানে রাতের ময় মানে রাতের হায় না আর দিনের ময় না। সন্দেশখালীতে যখন শাহজাহানের সাম্রাজ্য চলত তখন নারী নির্যাতনের কোনো অভিযোগ নিত না স্থানীয় থানা। উল্টে অভিযুক্ত শিবু উত্তমদের কাছে ফিরিয়ে দিত পুলিশ। এই অভিযোগ ভুরি ভুরি। সন্দেশখালীর মহিলাদের নির্যাতনের কাহিনী শুনে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন। অভিযোগ, সন্দেশখালীতে মহিলারা নিত্যদিন অত্যাচারিত, শোষিত হতো, চোখ উল্টে থাকতো প্রশাসন। এখন হঠাৎ করে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর মুখে নারী বন্দনা শুনে কি ঘোড়াতে হাসছে? আদতে দেওয়াল লিখন পড়তে পেরে কি নারী শক্তির জয়গান? উঠছে প্রশ্ন। যদিও সন্দেশখালীর মহিলাদের মুখের গল্প যদি ভোট বাক্সে প্রতিফলিত হয় তাহলে কি বিপদ আছে তৃণমূলের? বিরোধী শিবির বলছে নারীরা তৃণমূলের সঙ্গে নেই। কেন এই দাবি? জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। নারী শক্তি বিজেপির সাথে আছে, যারা নারীদেরকে সন্দেশখালীর মতো পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বেলায় রাত্রি 12টার সময়, নারী শক্তি তাদের সাথে থাকে না। নারী শক্তি কোনো মতেই তৃণমূলের সঙ্গে নেই। আমরা দেখেছি নারীকে অপমান করা, বাংলার মা বোনদের ধর্ষিত করা দল, যারা শাহজাহানকে পোষে দেশ বিরোধী শক্তিকে মদত দেয়, বারে বারে মাতৃশক্তির ওপর তারা অন্যায় অত্যাচার করছে। সন্দেশখালীর হাওয়া গোটা রাজ্যে ছড়িয়ে দিতে আবেদন করেছেন প্রধানমন্ত্রী। বাকিবহল মহল বলছে সন্দেশখালী ট্রেলার মাত্র, গোটা রাজ্যে এমন ঘটনা একাধিক রয়েছে যা লোকচক্ষুর আড়ালে। আর সেসব ঘটনায় সন্দেশখালী কাণ্ডের মতো প্রশ্রয় ইন্ধন রয়েছে শাসক দলের নেতাদেরই। হাঁসখালী কাণ্ডের ছোট ঘটনা দেখেন বাংলার মুখ্যমন্ত্রী, কামদুনি কাণ্ডের প্রতিবাদীরা মাওবাদী তকমা পান। আর সন্দেশখালীতে মহিলারা মুখ ঢেকে পথে নামলে তাদের পরিচয় নিয়ে সন্দেহান হয়ে পড়েন শাসক দলের নেতারা। ভোট বড় বালাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, তাই কি নারী শক্তির জয়গান? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। ওয়েবকাস্টিং এ নজরদারি চালানোর ফল হাতে নাতে পেল নির্বাচন কমিশন। ওয়েবকাস্টিং থেকে পাওয়া ছবিতে দেখা গেল ভোট কক্ষের ভিতরে এক প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছে। রাজ্যে প্রথম দফার নির্বাচনে কোচবিহারের একটি বুথে এই ছবি ধরা পড়েছে। এরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করে শোকজ করা হয় ওই অভিযুক্ত প্রিসাইডিং অফিসারকে। 48 ঘন্টার মধ্যে দিতে হবে শোকজের জবাব।
এদিকে রাজ্যে তৃতীয় দফা নির্বাচনে মুর্শিদাবাদে বাড়তে পারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। এই জেলার সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী বৃদ্ধির সিদ্ধান্ত কমিশনের। রামনবমীর মিছিলে আক্রমণের পর ইতিমধ্যেই সেখানে বাড়ানো হয়েছে ফোর্সের সংখ্যা। পাশাপাশি ডুমকল সহ একাধিক জায়গায় চালানো হচ্ছে বিশেষ নজরদারি। ফোর্স বাড়ানো হবে বহরমপুরেও। রামনবমী ইস্যুতে মঙ্গলবারই বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপরই বহরমপুরের জন্য ফোর্স বাড়ানো হবে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে। বিএসপি এক, সিপিআইএম এক, অন্যান্য দুই, মোট পাঁচজন এবং ৪২ বীরভূম লোকসভা কেন্দ্রে মোট ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন। এখনও পর্যন্ত এআইটিসি এক, বিএসপি এক, আইএনসি এক, অন্যান্য ৩। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। তাহলে এই নির্বাচনে এই ভোট ২৬ তারিখ আপনার জীবনের শেষ ভোট হবে। অবাক করা সতর্কবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক দেশ এক ভোটের কথা বলেছে বিজেপি, অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নেরও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তাই অভিষেক বলছেন বিজেপিকে ভোট দেওয়া মানে জীবনের শেষ ভোট দেওয়া। এদের হাত যদি আগামী দিন শক্তিশালী হয় তাহলে এই নির্বাচনে এই ভোট ২৬ তারিখ আপনার জীবনের শেষ ভোট হবে। বিজেপি নিজের সংকল্পপত্রে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তপশিলি জাতি উপজাতির তালিকাভুক্ত মায়েরা দিদিরা, ভাইয়েরা বোনেরা দাদারা। তার কারণ এরা যেমন ইউসিসি বলছে তার সাথে বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। মানে বিজেপির কথা, অভিন্ন দেওয়ানি বিধির মূল বক্তব্য হবে ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন আইনি অনুশাসন না, একই আইনের আওতায় নিয়ে আসা হবে সব নাগরিককে। বিরোধীরা বলে সংখ্যাগুরুর দায়িত্ব অনেক বেশি, সংখ্যালঘুদের ধর্মজাত অনুশাসন বাদ দিয়ে একটাই বিধি তৈরির পিছনে আছে সংখ্যাগুরুর ধর্মীয় কর্তৃত্বকে নিরঙ্কুশ করার চেষ্টা। বিজেপির পাল্টা যুক্তি, দেশের আইন সব নাগরিকের জন্য সমান। প্রমাণও দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার, কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বিলোপ করেছে মোদী সরকার, রদ করেছে তিন তালাক প্রথা। মোদীকে দুহাত তুলে আশীর্বাদ জানিয়েছেন মুসলিম মহিলারা। তবে আপত্তি কেন ইউসিসিতে, আপত্তি কেন এক দেশ এক ভোটে? এর সঙ্গে কি সম্পর্ক জাতপাতের? মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন ৩ মাস ধরে লোকসভা ভোট, ৩ মাস ধরে বিধানসভা ভোট, তারপরে আছে পুর ভোট, পঞ্চায়েতের ভোট। ৫ বছরের ১ বছরই চলে যায় ভোটে, তাহলে উন্নয়নের কাজ হবে কিভাবে? হক কথা বলেন নেত্রী, কিন্তু বিজেপির ইস্তেহারে এক দেশ এক ভোটের সংকল্প ঘোষণা হতেই কিন্তু উল্টো সুর অভিষেকে। আগে ৫ বছরে আপনি ৪ বার ভোট দিতে পারতেন, পুরসভায় ভোট দিতেন, মহকুমা পরিষদে ভোট দিতেন, বিধানসভায় ভোট দিতেন, লোকসভায় ভোট দিতেন। এবার ৫ বছরে খালি ১বার আপনি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। বিজেপি নিজের সংকল্পপত্রে বলছে কোভিড কমিটির সুপারিশ মেনে যদি একসঙ্গে হয় লোকসভা বিধানসভা ভোট, তার ১ মাস পরে হয় পুর ও পঞ্চায়েতের ভোট, তাহলে ভোটার তালিকা তৈরি থেকে ভোট পর্বের যাবতীয় খরচ মিটে যাবে একবারে, বন্ধ হবে অর্থের অপচয়, বাঁচবে সময়, পুরো সময়টা লাগানো যাবে উন্নয়নের কাজে। কিন্তু অবাক করা প্রচার অভিষেকের, বিজেপিকে ভোট দেওয়া মানে জীবনের শেষ ভোট দেওয়া। এদের হাত যদি আগামী দিন শক্তিশালী হয় তাহলে এই নির্বাচনে এই ভোট ২৬ তারিখ আপনার জীবনের শেষ ভোট হবে। কি বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দিচ্ছেন কি হুমকি? প্রশ্ন রাজনৈতিক মহলে। ক্যালকাটা নিউজ। বঙ্গবাসী গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারে গেরুয়া শিবিরের স্টার ক্যান্ডিডেট সুকান্ত মজুমদার। ধামসামাদল বাজিয়ে তাকে স্বাগত জানানো হয় উত্তর দিনাজপুরের ইটাহারে। সারলেন জনসংযোগ, এরপর গাড়িতে চেপে রোড শো করেন সুকান্ত। ফের একবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর দাবি জানানোর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে লাঠিতে তেল মাখিয়ে রাখার নিদান বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। নিশানায় শাসক দল।
দেখুন, অবাধ নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন তখনই সম্ভব, জয় শ্রীরাম, তখনই সম্ভব যখন এখানে প্রতি বুথে বিপুল পরিমাণে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে। সেন্ট্রাল বাহিনী ছাড়া কোনোভাবে এখানে ভোট করানো সম্ভব। কেন্দ্রীয় বাহিনীকে পুরো প্রোঅ্যাক্টিভ মোডে থাকতে হবে এবং পুরো লাঠিতে তেল মাখিয়ে রাখতে হবে, যাতে বল এলে পরে বাউন্ডারির বাইরে। বল বলতে কাদের কথা বলছে? খেলা হবে বলে যে সমস্ত বলগুলো আসে। আপনি যেটা স্পষ্ট করে জানালেন যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকতে হবে, লাঠিতে তেল মাখিয়ে থাকতে হবে, বিশেষ করে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত মজুমদার যেটা বলার চেষ্টা করলেন যে যদি খেলা হবে স্লোগান দিয়ে কেউ বুথে ঢোকার চেষ্টা করে বা সন্ত্রাসের চেষ্টা করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে এগিয়ে আসতে হবে। এবং তার পাশাপাশি তিনি এটাও জানালেন যে কোনোভাবে সেটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু প্রস্তুত রয়েছে বুথ বাঁচানোর জন্য। পরে এসটি মোর্চার সম্মেলনে যোগ দেন বিজেপি প্রার্থী। ভাতা ইস্যুতে দুই ফুলের দ্বন্দ্ব চরমে। বিজেপি ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ভাতা দেওয়া হবে, প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের। নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অরুণোদয় প্রকল্প, সেখানে পশ্চিমবঙ্গের থেকে বেশি টাকা দেওয়া হয়। তো এরকম বহু জায়গায় আছে। হরিয়ানাতে বার্ধক্য ভাতা 3,000 টাকা, প্রতি বছর 250 টাকা করে বাড়ে। তো 3,000 টাকা 1,000 টাকার থেকে বেশি হয়? তো এইটুকু তো নিশ্চয়ই অভিষেক ব্যানার্জি জানেন। রিজাইন করুন, অন্তত ইস্তফা দিয়ে দিন। ক্ষমতা থাকলে, দম থাকলে সুকান্ত মজুমদারের সাথে এক মঞ্চে আসুক। আমি দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের থেকে কত বেশি টাকা মহিলাদেরকে দেয়া হয় বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে। এবং বিজেপি যখন পশ্চিমবঙ্গে আসবে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব, 3,000 টাকা চালু করব। প্রচারের প্রায় শেষ লগ্নে প্রখর রোদ উপেক্ষা করে বালুরঘাট রোড শোতে সামিল সুকান্ত মজুমদার। জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে গঙ্গারামপুর থেকে শুরু করলেন এদিনের নির্বাচনী প্রচার। মানুষের হয়ে মানুষের পাশে থাকার বার্তা নিয়েই পথে সুকান্ত। কাজ দেখে ভোট দেবে মানুষ, বালুরঘাট লোকসভায় 7, বিধানসভার 4 আসনে লিড দেবে বিজেপি, প্রত্যয়ী বিজেপির এই হেভিওয়েট প্রার্থী। আমরা 3টেতে লিডেও তো গতবার জিতেছিলাম, অসুবিধা নেই, এবার 4টের উপরে লিড থাকবে। আর অন্যগুলোতে 5,000 হয় এদিকে হবে না ওদিকে হবে, তার বেশি এদিক ওদিক হবে না। মানুষ আমাদের এই 5 বছরের কাজ দেখেছে, এই জেলা কোনো ভাবেনি যে এখান থেকে দিল্লির ট্রেন চড়বে তারা, আমি সেটা পূরণ করেছি। 26 এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাটে নির্বাচন। সময় যত এগিয়ে আসছে ততই ছাঁচ বাড়ছে প্রচারের। সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা এবং শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বঙ্গ রাজনীতিতে বরাবরই লাইমলাইটে থেকেছেন দিলীপ ঘোষ। হনুমান জয়ন্তীতেও তার ব্যতিক্রম হল না। এদিন দলীয় কর্মীদের দেওয়া গদা কাঁধে নিয়ে দুর্গাপুরের বিজন বয় স্কুল মাঠে প্রাতঃভ্রমণ সারেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন একেবারে অন্য মেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে। মহিলাদের সঙ্গে আলাপচারিতা থেকে ফুটবলের শট বাদ গেল না কিছুই। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়দান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ। তার কথায়, যারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে তাদের শাস্তি না হলে রায়দান অর্থহীন। টাকা নিচে তাদের কথা ভাবুন না, যারা এই দেশে এই বাংলা শিক্ষা ব্যবস্থাকে সমাজকে কলুষিত করে তাদের সাজা যতক্ষণ না হবে এই ইনকোয়ারি এই জাজমেন্টের কোনো মানে হয় না। সিবিআইয়ের দায়িত্ব এখন যারা টাকা নিয়ে এদের চাকরি দিয়েছে, যার ফলে আজকে ওরা রাস্তায় বসে গেল, সেই লোকগুলোকে খুঁজে বার করা সবার সামনে। এরপর স্থানীয় কালী মন্দিরে পুজো দিয়ে দুর্গাপুরের আশিস মার্কেটে চা চক্রে যোগ বিজেপি প্রার্থীর। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই সহ অন্যান্য দলের নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের হারা বা জেতায় ভারতবর্ষের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। শাসক দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে দুর্গাপুর বর্ধমান বিজেপির হাত শক্ত করার আহ্বান দিলীপ ঘোষের। ভারতবর্ষের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না, কারণ কি ওখানে কি হবে, পার্লামেন্টে যে যাবে কি করবে, চুরি করে মেম্বারশিপ চলে যাবে, আর বিজেপি জিতলে যে কাজ হচ্ছে সেটা গতি পাবে। আর যদি সত্যি সত্যি 35টা আসন আপনারা দেন আমাদেরকে, কারণ আগের বারে দুর্গাপুর বর্ধমান দিয়েছেন, এবারে আপনারা লিড বাড়াবেন। গুন্ডার রাজনীতি বরদাস্ত করা হবে না। কাকসার পানাগড় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। ওনার একজন এমএলএ এখানে, যে গুন্ডা নিজের পাড়ায় কাউকে ঢুকতে দেয় না, সেই গুন্ডাকে সংরক্ষণ দিতে উনি এসেছেন রাতারে। আর আমি সেই গ্রামে গেছিলাম, আবার যাবো। প্রায় প্রতিদিনই নতুন ভাবে নজর কাড়ছেন দিলীপ ঘোষ, প্রভাবিত করছেন দলীয় কর্মীদের। দিলীপের এই কারিশমা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। লড়াই তো হবে সম্মান আর দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি ও সম্মানের বিরুদ্ধে লড়াই হবে বসিরহাটে। মঙ্গলবার
বসিরহাটের দণ্ডির হাটে ভোট প্রচারে গিয়ে এমনটাই জানালেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। বৈশাখের তীব্র গরমে পড়ছে গ্রাম বাংলা, তার মাঝে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। সকাল থেকে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী। প্রচন্ড পরিমাণে সাড়া পাচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানুষ কীভাবে নিজেদের আগ্রহতে বেরিয়ে আসছে, মানুষরা আজকে আমার সাথ দিচ্ছেন। এখন এই লড়াইটা আমাদের সবাইয়ের লড়াই, তো এখানে সবাই একসাথেই লড়াইটা দেবে। এখানে কারো ব্যক্তিগত লড়াই নেই, এখানে সবাই জোট। এলাকার প্রতিটি মানুষের সঙ্গে দেখা করে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন রেখা পাত্র। ঘরের মেয়েকে সামনে পেয়ে বুকে জড়িয়ে ধরতেও দেখা যায় এক মহিলাকে। শাসক দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন রেখা পাত্র। যেভাবে মানুষের, গরিব মানুষের জমি জায়গা কেড়ে নিচ্ছে, নিয়েছেন ওনারা, তাদের উপর অত্যাচার করেছেন, আর নেওয়ার পরে তাদের জীবন নাশের হুমকি দিচ্ছেন, এবং তাদের সরকারি প্রকল্পগুলোও কেড়ে নেওয়া হচ্ছে, তাদের জব কার্ডের টাকা পয়সাগুলোও তারা রাতের অন্ধকারে ঘর থেকে তুলে নিয়ে এসে লুট করছেন। বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। প্রথমে বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম ধ্বনির মুখে, আর তারপর বালুরঘাটের কুশমন্ডিতে বিশৃঙ্খলা দেবের সভায়। বাগডোগরা বিমানবন্দরে যিনি জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন তাকে বুকে টেনে সামাল দেন দেব। কিন্তু কুশমন্ডিতে কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার বালুরঘাটের কুশমন্ডিতে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করতে আসেন অভিনেতা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। সেখানেই দেখা যায় বিশৃঙ্খলা, যদিও প্রার্থীর দাবি বসাবসি নিয়ে করো, হয়তো হয়েছে নিজেদের মধ্যে একজন চেয়ারকে আরেকজনের চেয়ার প্রচারের মঞ্চ থেকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ভূয়সী প্রশংসা শোনা যায় দেবের মুখে। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বিজেপি তো আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্তদাকে শুভেচ্ছা, কে রাজনীতির ময়দানে যাই যেই জিতুক না কেন, আমার মনে হয় কে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। যাই হচ্ছে সুকান্ত মজুমদার, যে দেবের মতো বাংলা সিনেমার সুপারস্টারও এসে বলে যে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু, আমি আগে সুকান্তদাকে নিয়ে বলবো, তারপরে বিপ্লব মিত্র নিয়ে বলবো। তো এটাই হচ্ছে সুকান্ত মজুমদারের প্রাপ্তি। দেবের মন্তব্যের পরেই সুকান্ত মজুমদারের জয় নিয়ে আত্মবিশ্বাসী এক্সপোস্ট অমিত মালব্য। পিকাই ঘোষ এবং শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মুখে নারী শক্তির বন্দনা। বাংলা দেখেছে সন্দেশখালীর নারীদের যন্ত্রণা, সেই অত্যাচারিত নারীদের পাশে দেখা যায়নি তৃণমূলকে। আবার সেকেন্ড ইন কমান্ড বলছেন নারী শক্তির কথা, কি বললেন শুনবো। যাতে দেখতে অসুবিধা না হয়, ঘরের পরিবারের সংসারের কাজ ছেড়ে এসছে, তৃণমূলকে সমর্থন জানাবে। নারী শক্তি মাতৃশক্তি, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। নারী শক্তি মাতৃশক্তি, যার সাথে থাকে তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। এই গোটা বিষয় নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। দার্জিলিং এর প্রার্থী যদি জয়যুক্ত হয় তাহলে পরে আবাসের জন্য যে প্রথম কিস্তির টাকা সেটা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে অভিষেকের বক্তব্য। এখন দার্জিলিং এ কোনো চান্স নেই, দার্জিলিং এ রাজু বিশটা জিতবে, নরেন্দ্র মোদী জিতবে। নারী শক্তি বিজেপির সাথে আছে, যারা নারীদেরকে সন্দেশখালীর মতো পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বেলায় রাত্রি 12টার সময়, নারী শক্তি তাদের সাথে থাকে না। অর্থাৎ খুব স্পষ্ট তো সুকান্ত মজুমদার তিনি যা উল্লেখ করলেন যে নারী শক্তি যারা সন্দেশখালীতে নারীদের মান মর্যাদা রাখতে পারে না, যারা মহিলাদের রাতের বেলা পিঠে বানাতে ডাকে, তাদের সঙ্গে নারী শক্তি থাকে না, এমনটাই সুকান্ত মজুমদার স্পষ্ট করেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের মুখে নারী শক্তির বন্দনা, অর্থাৎ নারী শক্তি যাদের সঙ্গে থাকে তাদের জয় নিশ্চিত,
নারী শক্তি না জাগলে সমাজ জাগে না, যে কথা আজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলছেন, তারাই সন্দেশকালীর মহিলাদের প্রতিবাদে বহিরাগতর ছাপ দেখতে পেয়েছিলেন, তারাই সন্দেশকালীর মহিলাদের প্রতিবাদে বড়বাজার থেকে টাকা দিয়ে নিয়ে যাওয়া মহিলাদের একাংশের ছাপ রেখেছিলেন বক্তব্যে। এই যখন নারী শক্তির বন্দনা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মুখে, তখন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার আমাদেরকে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব। শক্তিতে যারা উপাসনা করি, বিশ্বাস করি, আমরা অটোমেটিক্যালি নারী শক্তি বা শক্তি স্বরূপা মেয়েদের, মায়েদের, বোনেদের সম্মান করি, কিন্তু ভোটের জ্বালা বড়ই জ্বালা তৃণমূল দলের কাছে। আর তাই যখনই ভোট আসে তখন তারা বলেন বাংলা মেয়েকে চায় একুশের ভোটে, আবার চব্বিশের বৈতরণী পার হওয়ার জন্য তিনি বলেন যে নারী শক্তি জাগরিত হয়েছে। হ্যাঁ সত্যিই তো, নারী শক্তি যদি আজকে এই শেখ সাদানের মতো গুন্ডাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন সন্দেশখালীর নারীরা জেগেছে, ডায়মন্ডহারবারের নারীরা জাগবার জন্য অপেক্ষা করছে, গোটা পশ্চিমবাংলার মায়েরা বোনেরা জাগবার জন্য অপেক্ষা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন মনে রাখেন শেখ শাজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের দিনের পর দিন তোল্লাই দিয়ে পুষবার ফল কি হতে পারে, এটা যেন তিনি হিসেবে রাখেন। এই হিসেব সন্দেশখালীও বুঝবে, এই হিসেব ডায়মন্ডহারবারও বুঝবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্ত থাকতে পারেন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো তন্ময়দা। সোমবার 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল করেছে আদালত। আগামী 6 দফা নির্বাচনে সেই বাতিল শিক্ষকেরা যাতে ভোটের ডিউটি না করতে পারে তার জন্য কমিশনের কাছে আবেদন জানালো বিজেপির একটি প্রতিনিধি দল। এই প্রেক্ষাপটে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, চাকরি বাতিলের পর আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি, রাজ্য সরকারও এখনও কোনো ক্যাভিয়েট দাখিল করেনি, অর্থাৎ সেই শিক্ষকেরা এখন আর সরকারি কর্মচারী নন। তাছাড়া পরবর্তী দফাগুলিতে কমিশন যে রিজার্ভ ফোর্সকে কাজে লাগানোর কথা বলছে, সেখানেও তো চাকরি বাতিল হওয়া শিক্ষকেরা থাকতে পারে। যে 2016 সালে চাকরি পাওয়া এবং আদালতের রায়ে সেই চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের আর ভোটের ডিউটিতে পাঠানো যাবে না, ভাবও আছে, কিন্তু যেহেতু 16 সালের চাকরি পাওয়া, নিয়োগ পাওয়া, যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষকদের চাকরি আদালতের রায়ে এখন বাতিল এবং এ নিয়ে কোনো স্থগিতাদেশ আদালতের নেই যে যতক্ষণ অবধি না বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে তারা চাকরিতে বহাল থাকবেন, তাই আমরা দ্বিতীয় পর্বের ভোট থেকেই আমরা চেয়েছি যে এদের পরিবর্তে কেন্দ্রীয় সরকারের কর্মীদের প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং হিসাবে লাগানো হোক। এছাড়াও বিজেপির পক্ষ থেকে যে যে দাবিগুলি নির্বাচন কমিশনে জানানো হয়েছে সেগুলি হল, রাস্তায় রাস্তায় পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর টহল, পর্যাপ্ত সংখ্যক কিউআরটি মোতায়েন, ভোট পরবর্তী হিংসায় জড়িতদের গ্রেফতার ইত্যাদি। মঙ্গলবার বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয় কমিশনে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তিনি কিছু প্ররোচনামূলক বক্তৃতা করেছেন এবং সেই বক্তৃতার মূল বিষয় হচ্ছে জোর করে ভোটারদের ভয় দেখিয়ে বুথে নিয়ে যাওয়া এবং তাদের জোর করে তৃণমূলে ভোট দেওয়ানোর ব্যবস্থা করা। এই খোকন দাস পঞ্চায়েত ভোটের আগেও একই ধরনের প্ররোচনামূলক বক্তৃতা করে ভোটারদের ভয় দেখিয়েছিলেন এবং তিনি যা যা বলেছিলেন। মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় সিভিক ভলেন্টিয়ার জড়িত থাকার যে অভিযোগ উঠছে তাও জানানো হয় কমিশনকে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কিছু শাসক নেতাদের লোভ লালসা, ফলস্বরূপ আদালতের রায় 25,753 জন চাকরি হারা হলেন। চাকরি যারা হারালেন তাদের মধ্যে শুধু অযোগ্যরা নন, রয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরাও। এর জন্য শাসক নেতাদের লোভ দায়ী, একথা শুধু বিরোধীরা নয়,
বলছে সাধারণ মানুষও। তবে কি অবলীলায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের রায়ের বিপক্ষে গিয়ে চাকরি যাওয়ার জন্য নিজেদের দোষ ঠেকে দিলেন, একবার শুনুন। আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন, হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি? আমি করি না। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী, আদালতের রায়কে বিজেপির কথায় চলা বলেও মন্তব্য করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ, পারে তারা দিতে? বিরোধীরা চোখে আঙুল দিয়ে দেখানোর কাজ করে চলেছেন। যদিও মঙ্গলবার এসএসসির রায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন, আদালত প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে লক্ষ লক্ষ টাকার ঘুষে চাকরি দেওয়ার অপরাধের জন্য। হাইকোর্ট নে সাসপেন্ড কর দি, কিউ করি 10 লাখ 15 লাখ নৌকরি কে লিয়ে রিশওয়াত লেতে থে। একথা শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না, একথা বলছে আজ চাকরি খুইয়ে যৌবনে বেকার হয়ে বসে পড়া চাকরি হারারাও। অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে সাফ জানান, এদের চাকরি যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। বারংবার আদালত বলেছে যোগ্যদের চাকরি বাঁচাতে প্রয়োজনীয় কাগজপত্র দিন, মমতা বন্দ্যোপাধ্যায় তা করতে দেননি। দেখুন, 17টা দুর্নীতি হয়েছে, 17 রকমের দুর্নীতি হয়েছে, 17টা না 17 রকমের। সেই দুর্নীতির ফলে মুড়ি এবং মিছরি, মুড়ি এবং মুড়কি আলাদা করা যায়নি, যে কারণে আদালত বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির এই চক্রান্তে। মমতা ব্যানার্জি এটা করতে দেননি, আদালত অনেকবার আদেশ দিয়েছিল এমন এমন কিছু কিছু তথ্য আমাদেরকে দাও, সেগুলো তারা দেননি। যোগ্য অযোগ্য সকলে বঞ্চিত, প্রতারণা করা হয়েছে সকলের সঙ্গে, দুঃখ প্রকাশ অতীত চৌধুরীর। যোগ্য অযোগ্য সবাই বঞ্চিত, সকলের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যেখানেই যাক, পশ্চিমবঙ্গের মানুষ তো দেখে নিয়েছে, টাকার বান্ডিল দেখেছে, সিন্ধুক থেকে ঝরে পড়ছে, চোররা সব জেলে যাচ্ছে। এ বিষয়ে করা প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের, বলেন অযোগ্যদের বাঁচানোর জন্য বাকি ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। যে 5,000 অযোগ্য লোককে আমরা চাকরি দিয়েছি, এই 5,000 অযোগ্যকে বাঁচানোর জন্য, যেহেতু এই 5,000 অযোগ্যের কাছ থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছে, তাদের নিজেদের তাদেরকে বাঁচানোর জন্য বাকি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। কড়া জবাবে সামিল খোশ মেজাজের দিলীপ, সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা যারা টাকা নিয়েছেন তাদেরকে বলা উচিত সুদ সমেত ওই টাকা ফেরত দিতে। আমার বক্তব্য, মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, কারণ তাদেরকে বলতে হবে যে আমি তোমার জন্য করছি, টাকা হজম হয়ে গেছে। আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে যে টাকা নিয়েছে সে ফেরত দিক, যাতে ওই ছেলে মেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে বলছে সেটা ফেরত দিতে পারে। এসএসসি নিয়োগ মামলার রায়দানের পরের দিনও এভাবেই দিন জুড়ে চড়লো রাজনৈতিক উত্তেজনার পারদ। ক্যালকাটা নিউজ। বালুরঘাটে নির্বাচন দ্বিতীয় দফায় আর সেখানে সুকান্ত মজুমদার প্রচারের রয়েছেন, এর ছবি আগে আপনাদের বারবার দেখিয়েছি। আজ গঙ্গারামপুরের বিভিন্ন জায়গায় প্রচার করছেন সুকান্ত মজুমদার, সকাল সকাল বেরিয়ে পড়ছেন তীব্র দাবদাহকে উপেক্ষা করে, কখনো বল্লাকারী মন্দিরে পুজো দিয়েছেন সে ছবি আমরা দেখেছি। এই মুহূর্তে সুকান্ত মজুমদার সে ছবি আমরা দেখাচ্ছি, অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে জমজমাট প্রচার সারছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। একেবারে দ্বিতীয় দফার নির্বাচনের আগে একেবারে জমজমাট প্রচারে সুকান্ত মজুমদার, সকাল থেকেই আমরা দেখিয়েছিলাম আপনাদের সেই ছবি, অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে প্রচার সারছেন তিনি, জনসংযোগ করছেন এবং মানুষের পাশে থাকার বার্তা দেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বালুরঘাটে একেবারে জমজমাট প্রচার, সেখানে অসংখ্য দলীয় কর্মী সমর্থক তারা একেবারে বাইক র্যালি করছে হাতে দলীয় পতাকা নিয়ে, এবং সুকান্ত মজুমদার তিনি জনসংযোগ করছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। বলা বাহুল্য দ্বিতীয় দফা ভোটের আগে একেবারে সুকান্ত মজুমদারের প্রচার, তিনি জোর কদমে প্রচার সারছেন, একেবারে জমজমাট তার প্রচার। একেবারে যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ গত কয়েকদিন ধরে
সে ছবিটাই উঠে আসছে, কারণ জমজমাট রবিবার শুরু প্রচারও আমরা দেখেছিলাম মাসুমা, একদম প্রচুর একটা জনসমর্থন তো রয়েছে, সঙ্গে বল্লা কালী মন্দিরে পুজো দিয়েছেন, এরপর আজকে রীতিমতো মঙ্গলবার, এবং আজও প্রচার চাচ্ছেন হনুমান জয়ন্তীও আজকে, এবং সব মিলিয়ে কিন্তু আজকে দুটো ছবি দেখায় সকাল থেকে, যেভাবে একদিকে গঙ্গারামপুরে বিভিন্ন জায়গা বালুরঘাট আমরা সেই ছবি দেখছি, হুট খোলা গাড়িতে করে সুকান্ত মজুমদার, যদিও মাথায় টুপি পরেই তিনি এর আগের দিনও বলেছিলেন যে কেন তিনি টুপি পরছেন, এবং এরকম একটা তীব্র দাবদাহের মধ্যে রোগকে তো একটা প্রত্যেক নিতেই হবে। এই মুহূর্তে চলো সরাসরি একবার পৌঁছানোর চেষ্টা করি, নিতাই রয়েছেন আমাদের সঙ্গে। নিতাই, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একবার দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য জমজমাট প্রচারে রয়েছেন, গঙ্গারামপুর থেকে শুরু করে বালুরঘাটের বিভিন্ন জায়গায় প্রচারে ব্যস্ত রয়েছেন সুকান্ত মজুমদার, ঠিক এখন কি ছবি আপনারা দেখতেই পাচ্ছেন? মানুষ উঠবো না, কেউ বলছে কেউ উঠবো না, কিন্তু ছবিটা কাটবে, যোগাযোগ করছেন বলা 10 লক্ষ চাকরি আমাদের কাছে প্রস্তুত রয়েছে, একদমই দেখো একদম 7 সকালে গঙ্গারামপুরে জগন্নাথ মন্দিরে তিনি পুজো দেন, এবং তারপর সেখানে 17 এবং 18 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালান, এবং তারপর তিনি সোজা বালুরঘাটে এসে পৌঁছেছেন, এখানে তিনি রোড শোটাতে সামিল হয়েছেন, একদম প্রখর রোদ, সেই রোদকেও একদম উপেক্ষা করে কিন্তু হুট খোলা গাড়িতে করে তিনি প্রচারে নেমে পড়েছেন। আমি মিছিলের ছবি দেখানোর চেষ্টা করব, বহু মানুষ কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে এই প্রচারে সামিল হয়েছেন, সুকান্ত মজুমদারের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন। আমি তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে আর বেশি সময় নেই কিন্তু নির্বাচনী প্রচারের, হাতে মাত্র আর একটা দিন বাকি রয়েছে, আর এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের পালে ঝড় তুলতে কিন্তু সুকান্ত মজুমদার তিনি নিজে একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে পড়েছেন, একেবারে সাধারণ মানুষের ভিড়ে তিনি মিশে গেছেন। আমি এই মুহূর্তের যে ছবি দেখানোর চেষ্টা করছি তা হলো যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু হুট খোলা গাড়িতে করে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীন যে বুনিয়াদপুর এলাকা রয়েছে সেখানে তিনি এই রোড শোতে সামিল হয়েছেন, এখন রোড শো চলছে বালুরঘাট পুরসভা এলাকায়, তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, ভাব বিনিময় চলছে, কুশল বিনিময় চলছে, এবং তার পাশাপাশি তৃণমূলকে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করে এ গেরুয়া শিবিরের হাত শক্ত করার কথা কিন্তু সুকান্ত মজুমদারের গলায় উঠে আসছে। অন্যদিকে আমি একটু ছবিটাও দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন সৌমেন্দু মজুমদারকে একটু মিছিলের ছবি তুলে ধরার জন্য, যেখানে সুকান্ত মজুমদারের সমর্থনে পায়ে পা মিলিয়েছেন বহু মানুষ, সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন সৌমেন্দু মজুমদারকে বলবো সেই ছবি দেখানোর জন্য, যে গেরুয়া ব্রিগেডের যারা সৈনিকরা রয়েছেন এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের, তারা কিন্তু বর্তমানে এই বুনিয়াদপুরে বা তারা জমায়েত হয়েছেন একেবারে সুকান্ত মজুমদারকে, সুকান্ত মজুমদারের সঙ্গে তারা রীতিমতন একেবারে রয়েছেন। আর এই মুহূর্তের যে ছবি সেই ছবি কিন্তু দেখাচ্ছে যে একদিকে যখন প্রখর রোদ ঠিক সেই সময়েও কিন্তু সুকান্ত মজুমদার থেমে নেই, তিনি একেবারে অতন্দ্র প্রহরীর মতন নির্বাচনী প্রচারে রয়েছেন, একেবারে হুট খোলা গাড়িতে করে তিনি প্রচারে রয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করে যাচ্ছেন। আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবো অবশ্যই, তবে তার আগে যে বিষয়গুলি আমি জানিয়ে রাখার চেষ্টা করব যে এই মুহূর্তে সুকান্ত মজুমদার একদিকে যেমন গঙ্গারামপুরে তিনি নির্বাচনী প্রচার সারলেন, সেই নির্বাচনী প্রচার পরবর্তীকালে কিন্তু তিনি এখন এই যে বুনিয়াদপুর এলাকা সেখানে তিনি এসে উপস্থিত হয়েছেন, এবং এখানে প্রচার শেষ করে তিনি এই হরিরামপুর এলাকায় একদিকে যেমন যাবেন, তার পাশাপাশি ইটাহারেও তার যাওয়ার কথা রয়েছে, এই দুই জায়গায় পৃথকভাবে দুটি সভা করার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। অন্যদিকে বিকেলবেলা বা সন্ধ্যা নাগাদ তার বালুরঘাটে পৌঁছে সেখানে তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে একেবারে জমজমাট প্রচার চলছে, এবং সকাল থেকে আমরা দেখেছিলাম গঙ্গারামপুরের বিভিন্ন জায়গায় তিনি হুটখোলা গাড়িতে গিয়ে জনসংযোগ করেছেন, কথা বলেছেন গঙ্গারামপুর থেকে, ঠিক কি জানিয়েছিলেন তিনি একবার শোনাবো। গতকাল গঙ্গারামপুরে আমরা বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচার করেছি, এবং করে আজকে আমি এখানেই থেকে গেছিলাম গতকাল রাতে, এবং আজকে সকাল থেকে এখানে শুরু করেছি বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি, মানুষের সারা আপনারা দেখতেই পাচ্ছেন, মানুষ যেভাবে পাশে আছে, বিপুল ভোটে আবার এই লোকসভা আমরা জয়লাভ করতে চলেছি। একেবারে জমজমাট প্রচার, সুকান্ত মজুমদারের বিভিন্ন জায়গায় তিনি প্রচার সারছেন, যে প্রজেক্ট সরকারি টাকায় তৈরি প্রজেক্ট তার মালিক শেখ শাহজাহান, এরকম বহু শেখ শাহজাহান আছে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এইভাবে লুট করে খাচ্ছে, মমতা ব্যানার্জি তাদেরকে একটা এরিয়ার ইজারা দিয়ে দিয়েছে, ইজারা
শেখ শাহজাহানের ভাইয়ের নামে লুকআউট নোটিশ জারি, সব বিমানবন্দরে তার ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে, তো এই ঘটনায় কি বলবেন? দেখুন, শেখ শাহজাহানের ভাই এবং তার দলবল, তারা এইভাবে মানুষের পয়সা লুট করেছে, মানুষকে অত্যাচার করেছে, তাদের কান ধরে জেলের ভেতরে গারদে ঢোকানো উচিত। আচ্ছা, আরেকটা বিষয় বলবো, শেখ শাহজাহানের দুই আত্মীয়ের সঙ্গে অংশীদারিত্ব ছিল আলমগীরের, সেই দুজনের সঙ্গে মিলে আলমগীর মানে সরকারি টেন্ডার হাতাতেন অল্প টাকায়। না, সেটা সরকারি গানটা সরকারি টেন্ডার হাতানো, সরকারি জমি হাতানো, সরকারি সম্পত্তি নিজের নামে করা, এটাই তো কাজ। এবং তার বদলে তিনি মমতা ব্যানার্জিকে শুধু সেই এরিয়া জিতে দিতেন, ভোট দিতে দিতেন না, লোককে গুন্ডামি করতেন, মহিলাদের সাথে নোংরামি করতেন, এটাই তো তৃণমূল কংগ্রেস, এটাই তৃণমূল কংগ্রেসের ব্র্যান্ড। দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 26 এপ্রিল, দার্জিলিং রায়গঞ্জের সঙ্গে বালুরঘাটেও নির্বাচন রয়েছে দ্বিতীয় দফায়, তাই একদম শেষ বেলার প্রচার বলা চলে। জোর কদমে ভোট প্রচার সারছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, ইটাহারে এই মুহূর্তে তিনি প্রচার সারছেন। প্রচার সঙ্গী সিএন নিতাই আমাদের প্রতিনিধি, সরাসরি আমাদের সঙ্গে রয়েছে নিতাই। আমরা রয়েছি একদম সুকান্ত মজুমদারের সঙ্গে, নির্বাচনী প্রচারের প্রচার সঙ্গী এবং সফর সঙ্গী রয়েছি আমরা তার। এই মুহূর্তে সুকান্ত মজুমদার ইটাহারে রয়েছে, তিনি নির্বাচনী প্রচার ছাড়ছেন, আমি ছবি দেখানোর চেষ্টা করব। তিনি গাড়িতে করে নির্বাচনী প্রচার ছাড়ছেন, আমি কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। নির্বাচনী প্রচারের পাশাপাশি অন্যান্য একাধিক বিষয় রয়েছে, যেমন সবথেকে বড় আপডেট যেটা এখন, যে মুর্শিদাবাদের ঘটনা, সেখানে কিন্তু যে মানে রামনবমী যে ঘটনা ঘটেছিল তা নিয়ে এনআইএ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা, এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের উচিত নির্বাচন বন্ধ করে দেওয়া, এমনও বিষয় উল্লেখ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য জানার চেষ্টা করব। তবে তার আগে যে বিষয়টি আমি আরও একবার বলার চেষ্টা করব, যে দিনভর সকাল থেকে কিন্তু সুকান্ত মজুমদার নির্বাচনী প্রচারে রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, একটি বিষয় আপনার থেকে জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে মুর্শিদাবাদে রামনবমী নিয়ে যে ঘটনা, সেই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, কি বলবেন? দেখুন, জনস্বার্থ মামলা হওয়াটা স্বাভাবিক, কারণ আমার মনে হয় জনস্বার্থ মামলা করে এনআইএ তদন্ত দাবি করবে মানুষ, কারণ স্বাভাবিক। এনআইএ তদন্ত না হলে পরে এই চোরগুলোকে, এই গুন্ডা বদমাশগুলোকে যারা রামনবমীর উপরে বোমা মারে তারা শায়েস্তা হবে না। এই যে দেখুন, জালকোলাতে গতবার বোমা মেরেছিল, শ্রীরামপুরে মেরেছিল, আর মেরেছিল হচ্ছে আমাদের আরও কয় হাওড়াতে, এনআইএ তুলে নিয়ে গেছে। এখন ভয়ে আর রামনবমীতে এই তিন জায়গায় কোথাও ঝামেলা হয়নি, আর হবে না, একবার এনআইএ তুলে নিয়ে গিয়ে ছাড়ালে পরে আর কারো কেউ ঝামেলা করবে না। এই ঘটনায় বা মানে আদালতের প্রধান বিচারপতি তিনি উষ্মা প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের উচিত মানে নির্বাচন এই মুহূর্তে বন্ধ করে দেওয়া, তার কারণ এই একটা পুজোকে নিয়ে দুই সম্প্রদায় যেভাবে নিজেদের মধ্যে লড়াই করছে, সেক্ষেত্রে নির্বাচনের আরও অনেক কিছু হতে পারে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটা দেখতে হবে আমাদের কোর্টের অবজারভেশন, না এটা হচ্ছে তার ভার্ডিক্ট হলে সেটা নির্বাচন কমিশনকে মানতে হবে, আর যদি অবজারভেশন হয় তাহলে নির্বাচন কমিশন অবশ্যই তাই সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে। তো এই বিষয়টি আমাদের দেখে তারপরে আমি মন্তব্য করতে পারবো, তাছাড়া মন্তব্য করতে পারবো না। কোর্ট আর নির্বাচন কমিশনের বিষয়, অথবা আমাদের বিষয়েও কিছু বিশেষ কিছু বলার নেই। রাজ্যের কাছে এ নিয়ে হাইকোর্ট আইসে রিপোর্ট তলব করেছে, রাজ্য কী রিপোর্ট দেবে? রাজ্য বলে তো বোমই মারা হয়নি, বেশি মার চকলেট বোম মারা হয়েছিল, কিন্তু আমরা তো জানি তৃণমূল অফিস থেকে বোম মারা হয়েছিল শুধুমাত্র মাইনরিটি ভোটের কনসলিডেশনের জন্য, একটা সাম্প্রদায়িক টেনশন তৈরি করার জন্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং। তাহলে এই আবহে এত ঘটনা, চতুর্দিকে এত ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, তারপরে কোথাও গিয়ে মনে করছেন যে মানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে এই বঙ্গে? দেখুন, অবাধ নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন তখনই সম্ভব, জয় শ্রীরাম, তখনই সম্ভব যখন এখানে প্রতি বুথে বিপুল পরিমাণে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে, সেন্ট্রাল বাহিনী ছাড়া কোনোভাবে এখানে ভোট করানো সম্ভব। বিভিন্ন জনসভায় আপনাকে বলতে শোনা গিয়েছে যে মানে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিতে তেল দিয়ে লাঠি রেডি রাখতে। দেখুন, কেন্দ্রীয় বাহিনীকে প্রোঅ্যাক্টিভ মোডে না থাকলে পরে এখানে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করাতে পারবে না, কেন্দ্রীয় বাহিনীকে পুরো প্রোঅ্যাক্টিভ মোডে থাকতে হবে এবং পুরো লাঠিতে তেল মাখিয়ে রাখতে হবে, যাতে বল এলে পরে বাউন্ডারির বাইরে। বল বলতে কাদের কথা বলছে? খেলা হবে বলে যে সমস্ত বলগুলো আসে সেগুলোকে ধরে বাউন্ডারির বাইরে ফেলতে হবে। তো সেক্ষেত্রে বিজেপির কর্মীরাও কি ময়দানে থাকবে?
না, সে যদি নির্বাচন কমিশন না পারে তাহলে বিজেপির কর্মীদেরকেই থাকতে হবে, ভূত তো আমাদেরকে বাঁচাতে হবে। একদমই, সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বললাম, তিনি যেটা স্পষ্ট করে জানালেন যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকতে হবে লাঠিতে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী কতটা প্রস্তুত থাকে, কমিশনের তৎপরতা, সমস্ত দিকেই আমাদের নজর থাকবে নিতাই। আপাতত ধন্যবাদ জানাবো। ভোটের উত্তাপ পাহাড়েও দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে মঙ্গলবার শিলিগুড়ির হাসপিচক থেকে শিলিগুড়ির মাল্লাগুড়ি হনুমান মন্দির পর্যন্ত রোড শো করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতা কর্মী সমর্থকরা। মানুষের আশীর্বাদ নিয়ে 5 লক্ষ ভোটে জিতে দ্বিতীয়বারের জন্য সাংসদ হবেন রাজু বিস্তার। রাজু বিস্তার জয় নিয়ে আশাবাদী শুভেন্দু অধিকারী, নিশানায় মুখ্যমন্ত্রী। গোটা শিলিগুড়ি শহর, হাসিদাওয়া, নকশালবাড়ি, মাটিগাড়া সবাই আমাদের সঙ্গে নেমেছে। রাজু বিস্তাকে সেকেন্ড টাইম এমপি করবে 5 লাখ ভোটে, 5 লাখ ভোটে। উত্তরবঙ্গ বিরোধী মমতা ব্যানার্জিকে মুতোড় জবাব দেবে শিলিগুড়ি। বিজেপি বাংলার নারীদের সুরক্ষা নিয়ে ভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যের বিরোধী দল নেতা। ফালতু কথা হইলো, ওর পরিবার নিয়ে থাকে, আমরা বাংলার নারীদের সুরক্ষা নিয়ে ভাবছি আর মুখ্যমন্ত্রী তার ভাইপোর সুরক্ষা নিয়ে ভাবছি। ক্ষমতা থাকলে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে লড়ুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজু বিস্তার। আর তুম নর্থ বেঙ্গল আকর কে ইয়াহ সে পয়সা কালেক্ট করকে চায় বাগান কো বন্ধ করা কে আর হামে লুট করকে আর ইয়াহ পুলিশ দমন করা করকে তুম আপনে আপ কো রাজা সমজতে হো, গলতফহমি মে হো। अगर तुमको चुनाव लड़ना है आओ दार्जिलिंग से लड़ो, मैं तुमको ओपन चैलेंज करता हूँ। तुम्हारा जमानत जब्त नहीं करा दिया तो मेरा नाम भी राजू नहीं है। বান্দা থেকে তৃণমূলকে বিদায় দিতে চাইছে শিলিগুড়িবাসী। রাজু বিস্তার সমর্থনে ঢাকঢোল সহযোগে রাস্তায় নামে কাতারে কাতারে মানুষ। এদিনের জনজোয়ার নিয়ে প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক। শুধু ভারতীয় জনতা পার্টির সমর্থক নয়, এখানে সাধারণ মানুষের আজকে যে ঢল এটা বলে দিচ্ছে নিশ্চিতভাবে এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের বিদায় কিন্তু শিলিগুড়ির মানুষ চাইছে। তবে কি এবার পাহাড়ে মোদী ঝড়? উত্তরের জন্য 4 জুনের অপেক্ষা। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বলছি, কেমন আছেন? ভালো। তার উদ্দুরে না আদালতের রায়ে মুখটা কালো, স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল, কাদের লোভে আদালতে 25,000 চাকরি বাতিল। 25,000 চাকরি গেল আপনাদের লোভে, টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে। লোকসভা ভোট আবহে ফের একবার ব্যঙ্গ কবিতা বা প্যারোডির মাধ্যমে কটাক্ষের সুর রুদ্র নিলেন। হাইকোর্টের রায়ে অযোগ্যদের সঙ্গে চাকরি হারা যোগ্যরাও, রুদ্রনীলের প্যারোডিতে সেই প্রসঙ্গেরও উল্লেখ। তার ছন্দ, অযোগ্যদের সঙ্গে বাতিল যোগ্য চাকরি যত, আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থতমত। সরকারিভাবে চুরি সুপার নিউমেরিক গেট, এই অভিযোগে সুর চড়া বিজেপি নেতা অভিনেতা। 17,000 মিশিয়ে দিলেন জালি 5,000-এর সাথে, 17,000 মিশিয়ে দিলেন জালি 5,000-এর সাথে। আচ্ছা, এরপরে তেও ঘুম কি আসে আপনার প্রতি রাতে? একবারও কি চোখে ভাসে অসহায়দের মুখ? সব লুটেছেন যাদের তাদের, কষ্টে কাঁপে বুক। তার ব্যঙ্গ কবিতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশংসার সুর। যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাক সমেত বিসর্জনে আজ আদালতের রায়। এভাবে পঞ্চমুখ রুদ্রনীল ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা নিয়ে খেললেন ছিনেমিনে, ধরা পড়ে নতুন ফন্দি আঁটছেন দিদিমণি। ফন্দি আঁকলেও সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান, ব্যঙ্গ কবিতায় সুর চড়ান রুদ্রনীল ঘোষ। মনে পড়ে শুরুতে পাকা ধানে মই দিয়েছিলেন শ্রী অভিজিৎ গাঙ্গুলি, যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায়, যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায়, ঢাকি সমেত বিসর্জনে আজ আদালতের রায়। মা মাটি মানুষ স্লোগান বন্ধ করার দাবি তুলে রুদ্রনীলের মন্তব্য, মিথ্যা কথার ফানুস ফেসে গিয়েছে। তার প্যারোডিতে এই প্রসঙ্গের উল্লেখ, পড়লে ধরা হাতে নাতে বিরোধীদের দায়,
তৈরি থাকুন ছাড়তে গদি দুয়ারে বিদায়। চার মিনিটের বেশি এই ব্যঙ্গ কবিতার ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী এবং শাসক দলকে ঘুরিয়ে ফিরিয়ে আক্রমণ করেছেন রুদ্রনীল ঘোষ। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, হচ্ছে আসল খেলা, খেলা হবে, খেলা হবে, হচ্ছে আসল খেলা, বাক্স প্যাটরা গোছান, এবার মানুষ দেবে খেলা। ক্যালকাটা নিউজ। বিচারপতির কুরসি ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতিক হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেই ভোট প্রচারে লাইম লাইটে তমলুকের বিজেপি প্রার্থী। মঙ্গলবার তমলুকের কাকটিয়া বাজারে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই মানুষের সঙ্গে মিলিত হন। এদিনও উঠে এলো শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ। কলকাতা হাইকোর্টের রায়দানে প্রায় 26,000 চাকরি হারাদের চোখে জল। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে দায়িত্ব নিয়ে ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক বিজেপি প্রার্থী। মানুষ নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে এই মমতা ব্যানার্জি একেবারে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিয়েছেন। সব ছাত্রছাত্রী তো আর তাদের বাপের তো এত পয়সা নেই বা পরিবারের এত পয়সা নেই যে সবাই লামার্সে গিয়ে পড়বে, লামার্সে নিয়ে পড়বে না, তারা অধিকাংশই পড়বে এই সরকার পোষিত স্কুলগুলোয়, যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তিনি সাকসেসফুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করে দিয়েছেন। পাশাপাশি মানুষের মঙ্গল কামনায় কোলাঘাটের রথযাত্রা উপলক্ষে 300 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী গোবর্ধনধারী মন্দিরে পুজো দেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তাকে উত্তরীয় এবং পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয় মন্দির কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি রথের দড়িতেও টান দিতে দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। গোবর্ধনজিও পৃথিবীর একমাত্র এই ধরনের মূর্তি, এসে খুব আনন্দ পেলাম এবং এনাদের যে পুরো রিচুয়াল যেটা হয় সেটা দেখলাম, দেখে অনেক কিছু বুঝতে পারলাম। মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে বিচারকের আসন ছেড়ে নেমে এসেছেন মাটিতে, হাতে তুলে নিয়েছেন গেরুয়া পতাকা। তার এই চলার পথ কতটা মসৃণ হয় সেটাই দেখার। অর্ণব মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।